আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ড্রাইভিং লাইসেন্স পেতে হলে আপনাদের কী কী করতে হবে, কীভাবে পেতে পারেন, কোন বয়সী লোকেরা ড্রাইভিং লাইসেন্স পাবেন, ড্রাইভিং লাইসেন্সের পূর্ব শর্তটা কী, এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে অনুরোধ করব বন্ধুরা, এখনও পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন, যেন সকল বন্ধুই দেখে উপকৃত হতে পারে। তো চলুন শুরু করি। বন্ধুরা, ড্রাইভিং লাইসেন্স যদি কেউ পেতে চায় তাহলে যে সকল কাজ করতে হবে সেটা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্সের পূর্ব শর্তই হলো কিন্তু লার্নার বা শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স। আপনি যদি ড্রাইভিং লাইসেন্স করতে চান সেই ক্ষেত্রে আপনাকে আগে শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স করতে হবে। কিন্তু বন্ধুরা, কীভাবে ঘরে বসে লার্নার করবেন সেই বিষয়ের উপর আমার একটি ভিডিও দেওয়া আছে, আশা করি ভিডিওটি আপনারা দেখে নেবেন, তাহলে উপকৃত হবেন এবং এই ভিডিওটি মানে বুঝতে আপনাদের অনেক সুবিধা হবে। ঢাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ মিরপুর ঢাকা মেট্রো 1, 2, 3 সার্কেল মানে রয়েছে এর জন্য। এছাড়াও বিভিন্ন জেলা শহর থেকেও কিন্তু ড্রাইভিং লাইসেন্স করা যায়। তো আবেদন করার জন্য আপনাকে কী করতে হবে? আবেদন করার জন্য আপনার প্রথমে যেটি করতে হবে যে স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা, প্রয়োজনীয় কাগজপত্র সহ বিআরটিএর যে কোনো সার্কেলের আওতায় সেই সার্কেল অফিসে আবেদন করতে হবে। অর্থাৎ আপনি যদি জেলায় থাকেন জেলায়, আপনি যদি মেট্রোপলিটন এলাকায় থাকেন মেট্রোপলিটন এলাকায়, আপনি যদি কোনো থানার এরিয়ায় থাকেন সেই থানা এরিয়ায়। একজন রেজিস্টার্ড চিকিৎসকের মাধ্যমে আপনার মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হবে, অর্থাৎ আপনি ফিট কি না। পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ন্যূনতম কিন্তু 20 বছর বয়স হতে হবে এবং অপেশাদারের জন্য ন্যূনতম 18 বছর হলেই চলবে। যেসব কাগজপত্র লাগবে এর ভিতরে এক নম্বরে যেটি, সেটি হচ্ছে বিআরটিএ অনুমোদিত ব্যাংক শাখায় টাকা জমা রসিদ, এটা কিন্তু এক নম্বরে লাগবে। দুই নম্বরে ন্যাশনাল আইডি কার্ড, জন্ম সনদ, পাসপোর্ট সত্যায়িতর ফটোকপি, এটা কিন্তু লাগবে। তিন নম্বর যেটি লাগবে সেটি হচ্ছে যে স্থায়ী কিংবা অস্থায়ী ঠিকানার প্রমাণস্বরূপ বিদ্যুৎ বিলের ফটোকপি। চার নম্বরে যেটি সেটি হচ্ছে 3 কপি রঙিন স্ট্যাম্প সাইজের ছবি ও 1 কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে, এটার সাথে লাগবে। ভারী যানবাহনের ক্ষেত্রে, অর্থাৎ আপনি যদি ভারী যানবাহন ট্রাক লরি ও বাস চালান, ট্রাক লরি ও বাসের মতো ভারী যানবাহনের লাইসেন্স পেতে হলে আগে হালকা মোটরযানের লাইসেন্স থাকতে হবে, না থাকলে কিন্তু আপনি শুরুতে এটি পাবেন না। হালকা মোটরযানের লাইসেন্স পাওয়ার 3 বছর পার না হলে ভারী যানবাহনের লাইসেন্সের জন্য কিন্তু আবেদন করা যায় না। এরপরে যেটি সেটা হচ্ছে যে লাইসেন্সের ফি ক্যাটাগরি, অর্থাৎ আপনার জমা দিতে হবে 345 টাকা শুধুমাত্র মোটরসাইকেল বা হালকা মোটরযানের ক্ষেত্রে। এবং দুই নম্বর ক্যাটাগরি দুইতে হচ্ছে এরকম যে 518 টাকা মোটরসাইকেল এবং হালকা যান একসঙ্গে যদি কেউ করতে চায়, মোটরসাইকেলের সঙ্গে যে কোনো ধরনের হালকা যান যদি করতে থাও মানে ড্রাইভিং লাইসেন্স করতে চায় তাহলে 518 টাকা। এরপর আপনাকে সার্কেল অফিসের একটি শিক্ষানবিস বা লার্নার ড্রাইভিং লাইসেন্স প্রদান করবে, যা দিয়ে আবেদনকারী ড্রাইভিং লাইসেন্স প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। শিক্ষানবিস বা লার্নার ড্রাইভিং লাইসেন্স দিয়ে 2-3 মাস প্রশিক্ষণ গ্রহণের পর আপনাকে নির্ধারিত তারিখ ও সময়ে সেই কেন্দ্রে যে লিখিত, মৌখিক এবং ফিল্ড টেস্টে অংশগ্রহণ করতে হবে এবং এই সময় প্রার্থীকে তার লার্নার বা শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স মূল কপি ও লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এসব পরীক্ষায় পাশ করলেই ড্রাইভিং লাইসেন্সের আবেদন করার সুযোগ কিন্তু মিলবে। এরপরে বন্ধুরা, এই বিস্তারিত বিষয় শোনার পরেও যদি আপনাদের মনোভূত না হয়, আরও জানার থেকে থাকে, তাহলে আপনারা লগ ইন করতে পারেন www.brta.government.gov.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা সব কিছু জানতে পারবেন। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স করতে হলে আপনার মেডিকেল সার্টিফিকেট লাগবে, শিক্ষানবিস ড্রাইভিং লাইসেন্স কিন্তু লাগবে। এই ছিল আজকের আলোচনা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে। ধন্যবাদ সকলকে।